নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি ডিম বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে চিকেনের মতো। তো আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি, দেখুন, কালো বেগুন, আর নিয়েছি একটা ছোট টাইপের লাল টাইপের বেগুন। যে কোনো বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, আর নির্দিষ্ট কোনো মান নয়, বেগুনটা আপনারা কম বেশি করে নিতে পারেন। বেগুনটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে ছোট ছোট আর ডুমো ডুমো করে কেটে নেব। আর অবশ্যই ছোট আর ডুমো করে কেটে নেবেন, এতে রান্নাটা খুব ভালোভাবে তাড়াতাড়িভাবে রেডি হয়ে যাবে। বেগুনটা দেখুন আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, আর মাঝে থেকে এবার তিনটে ভাগ এইভাবে কেটে নেব, তাহলে কিন্তু একদম সমান মাপে ডুমো ডুমোভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন এই রকমভাবে আমি কেটে নিচ্ছি, এইরকম। খুব কিন্তু বেশি বড় করবেন না, এতে কিন্তু রান্না হতে সময় বেশি লাগবে। এখানে একটা বোল রেখেছি, বোলের মধ্যে আমি বেগুনগুলো নিয়ে নেব, আর এইভাবে বেগুনগুলো আমি টুকরো করে নেব। এদিকে একটা বোলের মধ্যে বেগুনগুলো আমি টুকরো করে নিয়েছি, এবারে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। আর এখানে বন্ধুরা বেগুনের পরিমাণ অনুযায়ী ডিমটা দিতে হবে। ডিমটা আমি বেগুনের মধ্যে দিয়ে দেবো, এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার ডিম আর বেগুনটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, আর একটু খেয়াল রাখতে হবে যেন ডিমটা বেগুনের গায়ে ভালো মতো একটা কোট হয়ে যায়। এদিকে দেখুন ডিম আর বেগুনটা কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছে, আর এখন বেগুনের গায়ে কিন্তু ডিমের একটা কোট হয়ে গেছে। এইভাবে কিন্তু মাখিয়ে রেডি করে নিতে হবে। এদিকে প্যানটা আমি গরম করে নিয়েছি, আর এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব। আর আজকে এই রেসিপিটা আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে বানাতে পারেন। এদিকে তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে ডিম আর বেগুন মাখাটা আমি দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে ডিম আর বেগুনটা আমি ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু বেগুনটা ছোট ছোট আর ডুমো ডুমো করে কেটে নেবেন, তাহলে কিন্তু খুব ঝটপট এটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসে একটু আমি লো টু মিডিয়ামে রাখবো, একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, এতে বেগুনটা কিন্তু খুব ঝটপট সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে নেব। আর বন্ধুরা মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু আমি বেগুনটা নাড়াচাড়া করে দিয়েছি, আর এখন কিন্তু বেগুনটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আমরা সবাই জানি বেগুন কিন্তু খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, তো আপনাদেরকে দেখাচ্ছি একটা বেগুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে বেগুনটা কিন্তু ভেজে একদম রেডি করে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এই বেগুনগুলো আমি তুলে নেব। এখানে যেহেতু বেগুনের গায়ে ডিমের কোট করা আছে, খুব ঝটপট কিন্তু ভাপে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন হিসেবে 3 টুকরো দারচিনি দিয়েছি একদম ছোট ছোট, আর একটা দেখুন এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছে। এবার এটা আমি ফোড়ন করে নেব। এবারে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা করে ব্রাউন কালার চলে এসেছে। এবারে এর মধ্যে 1.5 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার এটা ভাজা ভাজা করে দিব। এদিকে আদা রসুন পেঁয়াজটা কিন্তু বেশ ভেজে নিয়েছে, আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একদম ছোট্ট একটুখানি টমেটো, সেটা চৌকো করে কেটে নিয়েছি, তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব যাতে খুব ঝটপট নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ মশলাগুলো আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু এখানে জল দেওয়ার প্রয়োজন নয়, সামান্য একটু জল দিতে হবে যাতে মশলাগুলো না এই প্যানের গায়ে আটকে যায়। এবারে এর মধ্যে সামান্য গুঁড়ো মশলা অ্যাড করে দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। বেগুন ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, সেই মতো কিন্তু এখানে লবণটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে মিক্স করে নেব। আর এই মশলাগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি মাখা মাখা বা ঘাঁটা করার কোনো প্রয়োজন নেই, একটু গোটা গোটা থাকবে, তবে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে।
গুঁড়ো মশলাটা কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর বেগুন। মশলার সাথে বেগুনটা একটু নাড়াচাড়া করে নেব, এতে মশলার ফ্লেভারটা কিন্তু বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো বা একটু মাখা মাখা করে বানিয়ে নিতে হবে। খুব বেশি ঝোল বা খুব বেশি ঝোল ঝোল বা পাতলা ঝোল এই টাইপের হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই রকম মাখা মাখা করে কিন্তু বানিয়ে নিতে হবে। মশলার সাথে একটু মাখিয়ে নেব বেগুনটা। মশলার সাথে একটু মাখিয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু গ্যাস রেটটা আমি একদম কমে রেখেছি। আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু সাইজে ছোটো ছোটো করে কেটে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো এই রেসিপিটাতে। এই রকম ছোটো ছোটো করে কেটে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর একটু ভালো করে মিক্স করে নেব যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেগুনের সাথে বেশ ভালো মতো মিক্স হয়ে যায়। আর এখন দেখুন বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এখন দেখুন বেগুন থেকে কিন্তু বেশ তেলটা আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে 2-3 চামচ পরিমাণে জল দিয়ে দেবো যাতে বেগুনটা একটু নরম হয়ে যায়। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু মাখা মাখা হবে, তবে কিন্তু ভাত রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। এবারে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, আর এই সময় কিন্তু গ্যাসেরটা একদম কমে রাখতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর এখন দেখুন বেগুন থেকে কিন্তু বেশ তেলটা আলাদা হয়ে গেছে, আর একদম কিন্তু মাখা মাখাভাবে রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে, বেশ গায়ে একটা মাখা মাখা মশলা এইভাবে কিন্তু রেডি করলে তবে কিন্তু ভাত রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। সবশেষে এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার পরিবর্তে আপনারা কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, ডিম বেগুন তো আপনারা খেয়েছেন অনেকভাবে, একবার কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন, ভাত রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু আপনারা স্কুল টিফিন, অফিস টিফিনের লাঞ্চে রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ডিম বেগুনের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের একদম ইউনিক স্বাদের ডিম বেগুনের রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে না খেলে কিন্তু এর স্বাদ বোঝা যাবে না। এবার এটা আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। চিকেনের সাথে ডিম বেগুনের রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে এইভাবে কিন্তু বানাবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, খুব ঝটপট ডিম বেগুন এইভাবে বানিয়ে লাঞ্চ কিংবা ডিনারে পরিবেশন করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। তো বন্ধুরা, লুকিংটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। ডিম বেগুন তো আপনারা বানিয়ে খেয়েছেন, এইভাবে ট্রাই করবেন আমার অনুরোধ রইল, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন লুকিংটা, ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু অসাধারণ হবে খেতে।